হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই নববর্ষের শুভকামনা ও আন্তরিক ভালোবাসা। আজ যে ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি তাতে আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে, আর যেতে হবে না হরিদ্বার। গঙ্গা আরতি দেখার জন্য আর হরিদ্বারে যেতে হবে না, আপনাদের এই পশ্চিমবাংলাতেই দেখতে পাবেন গঙ্গা আরতি। কোথায় কখন সমস্ত কিছু জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমাদের এই গঙ্গা আরতি দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। গত নভেম্বর মাসে যে আমরা 13 তারিখ থেকে শুরু করেছিলাম এই গঙ্গা আরতি আপনাদের সহযোগিতায়, তা দেখতে দেখতে আজ 25 সপ্তাহ পূর্ণ হল। আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আশা রাখব সকল ভক্তবৃন্দকে আমরা এইভাবে আনন্দ পাশে পাবো। সব নানান কাজের মাধ্যমে থাকি এবং গঙ্গাকে, মা গঙ্গাকে সুস্থ রাখার জন্য যেভাবে আমরা আপনাদের সহযোগিতায় গঙ্গা আরতি করে যাচ্ছি, আমরা আশা করি এইভাবে আগামী দিনে আমরা গঙ্গা আরতি করে যাব। আমরা এখানে কিন্তু প্রত্যেকে, আপনারা নিশ্চয় জানেন, যখন আমরা এখানে সবাইকে বলেছিলাম যে আমরা কিন্তু বিনা পারিশ্রমিকে এই গঙ্গা আরতি করি, কিন্তু আমাদের যে খরচা থাকে, আপনারা যা দক্ষিণা দেন, যা প্রণামী দেন, সেই দিয়েই কিন্তু আমরা এগুলো খরচা করি। আমরা চেষ্টা করব আগামী দিন আরো আরো বড় করে একটা অনুষ্ঠান করা এখানে, আমরা সকল পুরোহিতরা মিলে আলোচনা করি এবং যার সহযোগিতায় আমরা এই গঙ্গা আরতি করতে পারছি। কারণ আমরা ওয়ার্ডের কাউন্সিলর হুগলি ত্রিপুরা পৌরসভা সিআইসি স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারী মহাশয়ের সহযোগিতায় কিন্তু আমরা এই গঙ্গা আরতি করতে পারছি এবং আপনারা যারা সহযোগিতা করছেন এই সহযোগিতা আমরা আপনাদের কাছে কামনা করব। এবার বৃহস্পতিবার থেকে, মানে বৈশাখ মাস থেকে আমাদের গঙ্গা আরতি শুরু হবে সন্ধ্যা 6:30। কারণ আস্তে আস্তে সূর্য দেরিতে অস্ত যাবে এবং আমাদের বৈকালি দেওয়া হয়। যারা নিত্য পুজো করে তারা মন্দিরে বৈকালি দেন, তো বৈকালি দিয়ে আসবেন, অনেকে নানান কাজকর্ম থাকে, তাই আমরা সন্ধ্যা 6:30 সময় এই গঙ্গা আরতি শুরু করব। এই গঙ্গা আরতি গত বছর 13 নভেম্বর শুরু হয়েছিল। 13 নভেম্বর শুরু হয়েছিল সন্ধ্যা 6টার সময়, আজ পর্যন্ত এটি সন্ধ্যা 6টার সময় অনুষ্ঠিত হতো, কিন্তু বৈশাখ মাসে দিন বড় হয়ে যাওয়ায় এই সন্ধ্যারতি 6:30 করা হবে। চলুন দেখে নেই এই গঙ্গারতির পরবর্তী অংশ। ও মহা সপ্তাহে কমল সহায়
আপনারা জানেন
নারায়ণ সীতারাম শিবকে পূজা করে সকালবেলা জল দিতে হয় এবং ওই কালী অর্থাৎ বৈদ্যবেলা তাদের তুলে তাদের ভোগ দিতে হয় এটা আমাদের নিত্য কাজ তো কাজে কাজে এই বৈশাখ মাস ভর আমাদের এই ক্রিয়া চলে যার ফলে আসতে অনেকেরই বিলম্ব হচ্ছে আর এটা আপনারা জানেন আমরা কর্তব্যের শ্রম ব্যয় করে মানুষকে সচেতন করার জন্য গঙ্গা দূষণকে সবাইকে বাঁচানোর জন্য এই অঞ্চলে এবং তথাকথিত ত্রিবেণীতে গঙ্গা ঘাটে আগামী দিন সোমবার রোববার চতুর্থ সোমবার ত্রিবেণী তাহলে বুঝতে পারছেন আমরা নিজেদের কর্ম করে তারপর আমি জনস্বাস্থ্যের কাজে আসি এবং আপনাদের এই উৎসাহ আমাদের আরো উৎসাহ দেয় তো কোনদিন আমাদের পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে পুরো উপরে আসতে থাকেন যেতে থাকেন এবং অনেকে দূর দূরান্ত থেকে আসেন হ্যালো বন্ধুরা, দেখলেন গঙ্গারতির সম্পূর্ণ অংশ। এই গঙ্গারতি চুঁচড়োর ময়ূরপঙ্খী ঘাটে হয়ে থাকে প্রত্যেক রোববার এবং সোমবার এই গঙ্গারতি ত্রিবেণী ঘাটে হয়ে থাকে। তাই বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর জানাবেন হরিদ্বার এবং চুঁচড়োর ময়ূরপঙ্খী ঘাটের মধ্যে কোন
গঙ্গারতি আপনাদের সবথেকে ভালো লাগলো। আর যদি পারেন এখানে এসে গঙ্গারতি দেখে যাবেন এবং আনন্দ উপভোগ করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলি অবশ্যই দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।